হ্যালো ভিজিটার্স, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি ইসমাইল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হলো, আপনারা আমার এক বড় ভাই আমাকে একটা কোশ্চেন করছেন আমার এক ভিডিওতে, যে ভাই এখানে আপনার যে এমএস ওয়ার্ডের যে শর্টকাট কমান্ডগুলো আছে, কিবোর্ডের যে শর্টকাট কমান্ডগুলো আছে, এই শর্টকাট কমান্ডের উপরে যদি একটা ভিডিও দেন তাহলে ভালো হয়। তো শর্টকাট কমান্ডের উপরে ভিডিওটা তৈরি করা, তো চলুন কি কি শর্টকাট আছে সেগুলো নিয়েই শুধু আলাপ করব আজকে, আর কোনো বিষয় নিয়ে আমি আলাপ করব না। তো এমএস ওয়ার্ডের যে ফাইলটা আছে এটাকে আমি ওপেন করলাম, এখানে আমি অনেকগুলো শর্টকাট কমান্ড যে আছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং শর্টকাট কমান্ডগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এখানে প্রায় 18টা হলো কমন যেগুলো আর কি বেশি ব্যবহৃত হয় শর্টকাট কমনগুলো, 18টা কমন, এরপরে আরও প্রায় 20টার মতো 15টার মতো দেওয়া আছে। তো টোটাল মিলে প্রায় 30-35টার মতো 40টার মতো শর্টকাট কমন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো আমরা ফার্স্ট থেকে একটু এটা নিয়ে আলোচনা করি, কন্ট্রোল এন যদি আপনারা শর্টকাট কমন দেন তাহলে হবে নিউ পেজ, যেটা আমরা এখান থেকে নিয়ে থাকি, সেই নিউ ডকুমেন্টটা আপনি কন্ট্রোল এন দেন, এন দিলেই নিউ একটা ডকুমেন্ট চলে আসবে। যেমন আমার এই আগের ডকুমেন্টটা কিন্তু এখানে রয়ে গেছে, আর একটা নতুন ডকুমেন্ট এখানে অন হয়েছে। তো আমি এই ডকুমেন্টটাকে একটু কাটা দিই। তো তারপর আছে কি কন্ট্রোল এক্স, মানে আপনি একটা লেখা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কাইটা নিয়ে যাবেন। তো কন্ট্রোল কাট বলে এটাকে আমি কাইটা দিলাম, এবং কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হবে। কন্ট্রোল এক্স দিয়ে আর কি একটা ডকুমেন্ট, সরি, একটা টেক্সট যদি আপনি যে টেক্সটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি কন্ট্রোল এক্স দেন তাহলে কাইটা যাইতেছে, কন্ট্রোল ভি দিলে কিন্তু চলে আসতেছে। তারপর আসেন কপি, কোনো টেক্সট যদি আপনি কপি করেন ফার্স্টে আপনি সিলেক্ট করতে হবে, যেমন আমি এই 4টা লাইন আমি এখান থেকে কপি করব। কপি করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল তারপরে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভিটা তো দুইবার আলোচনা করলাম পেস্ট করার জন্য, কোনো কিছু কাট বা কপি করার পরে আপনি যদি পেস্ট করতে চান অন্য কোথাও তাহলে এটা কন্ট্রোল ভি দিবেন। তারপরে আসেন কন্ট্রোল জেড, আনডু যেটা বলে, আপনি একটা যেমন আপনি এখানে একটা ভুল টাইপ করে ফেলাইছেন তো এটাকে আপনি ব্যাগে দিবেন কীভাবে, কন্ট্রোল জেড দেন ব্যাগে চলে আসবে, আর একটা যদি জেড দেন তাহলে আরও ব্যাগে যাবে, এভাবে আনডু করা হয়। তারপরে কন্ট্রোল এস দিয়ে কিন্তু সেভ দেয়, কোনো ডকুমেন্ট যদি আপনি সেভ দিতে চান তাহলে কন্ট্রোল এস দিতে হবে। আর সেভ আস কন্ট্রোল সেভ আস যদি আপনি পুনরায় যদি সেভ দিতে চান সেক্ষেত্রে আপনার শর্টকাট কমান্ড হলো দিয়া F12 উপরে দেখেন, কিবোর্ডের উপরে F12 আছে, এটা ক্লিক করলেই আপনার চলে আসবে সেভ আস ফাইলটা। তারপরে আসেন কন্ট্রোল এ দিয়ে হলো অল সিলেক্ট, কন্ট্রোল এ চাপলে পুরো অল যা থাকবে ডকুমেন্টের ভিতরে সবগুলো সিলেক্ট হবে। তারপর আসেন কন্ট্রোল পি হলো প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আমি আমার আগের যে ভিডিওটা আছে এমএস ওয়ার্ডের উপরে ফুল কোর্সের উপরে সেটার ভিতরে কিন্তু শর্টকাট কমনগুলো দেখানো হয়েছে, তারপর হয়তো অনেকে লক্ষ্য করেন নাই, সেজন্য আবার আজকে রিপ্লে করতেছি। তো কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে যে বারটা আনা হয় সেই কন্ট্রোল পি, তারপরে আছে কন্ট্রোল ও দিয়ে আপনার হলো দিয়া কন্ট্রোল ও দিলেও আপনার নিউ ডকুমেন্ট চলে আসবে, সরি ওপেন বা নিউ ডকুমেন্ট। কন্ট্রোল এন দিলেও আসে, কন্ট্রোল ও দিলেও আসে। তারপর আসুন কন্ট্রোল অল্টার প্লাস বি দিলে বিজ হয়, আপনারা যে বাংলা লেখি কন্ট্রোল অল্টার প্লাস বি, আপনি এখান থেকে সুতো নিয়ে যদি সিলেক্ট করলেন করার পরে যদি আপনি কন্ট্রোল অল্টার বি না দেন তাহলে কিন্তু বিজয় লেখা যায় না, তো সেক্ষেত্রে আপনাকে বিজয় লিখতে হলে কন্ট্রোল অল্টার বি দিতে হবে। তারপরে আসেন কন্ট্রোল ডব্লু, মানে আপনি ক্লোজ করবেন এই ফাইলটাকে, আপনি ক্লোজ করে দেবেন, আপনি ডব্লু ক্লিক করে দেখেন এই ফাইলটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। এই ফাইলটাকে আমার আবার আনতে হবে কারণ এটা আমি সেভ দেওয়া আছে, জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি কন্ট্রোল ডব্লিউ দিয়ে। তো কন্ট্রোল ডব্লিউ দেখলেন, তারপর আসলেন কন্ট্রোল এল দিয়ে হলো যে আপনি এই একটা লেখা আপনি মেডেলে, এখানে যে তিনটে অপশন আছে লেফট সাইড রাইট সাইড মেডেল এবং ই, তা কন্ট্রোল এল দিলে লেফট সাইডে থাকবে, কন্ট্রোল ই দিলে মেডেলে থাকবে, কন্ট্রোল ই দেন তা মেডেলে চলে আসবে, এটা হলো শর্টকাট কমন, কন্ট্রোল ই দেন চলে আসবে।
তারপরে কন্ট্রোল এল দিলে আবার চলে যাবে, তারপরে আসে কন্ট্রোল আর দিলে আসবে রাইট সাইডে, কন্ট্রোল আর দেন লেখাটা রাইট সাইডে চলে যাবে, এভাবে হলো এটার কমান্ড। তারপরে আসেন কন্ট্রোল বি, আপনি একটা লেখা সিলেক্ট করেন কন্ট্রোল বি দেন, এটা বোল্ড হবে, ঠিক আছে। আন্ডু দিয়ে আবার কন্ট্রোল, তারপর আসেন কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিয়ে হলো আন্ডারলাইন, আপনি একটা লেখার নিচে যদি আন্ডারলাইন দিতে চান তাহলে কন্ট্রোল ইউ দিতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আসেন কন্ট্রোল আই, কন্ট্রোল আইটা হলো যে এই যে অপশনটা আমরা ইউজ করি সেটা হলো কন্ট্রোল আই দিলে যে একটু হালকা ব্যাকা হয়ে যায়, এটা কী কী বলে ইটালিক, সেটা করার জন্য কন্ট্রোল আই, এভাবে ব্যাকা হয়ে যাবে সেজন্য কন্ট্রোল আই দেওয়া হয়। তো মোটামুটি 18টা আমি আলোচনা করলাম, এখানে আরও অনেকগুলো আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো সবগুলা। তো আজকে টিউটোরিয়ালটি মোটামুটি এই পর্যন্ত, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড দিই তাহলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।